37,507 কোটি 22 লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, 2020-21 অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে $2,591। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ ফিরে পেতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আজ আপিল করেছেন চিত্রনায়িকা নিপুণ। কক্সবাজারের চকরিয়ায় সদ্য প্রয়াত বাবার শ্মশানে আজ পূজা শেষে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের চাপায় 4 ভাইয়ের মৃত্যু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তি বাছায়ে গঠিত সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক আজ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে সোমবার 8,126 জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন 18,20,000-এরও বেশি। ৩৭,507 কোটি 22 লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, 2020-21 অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে $2,591। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ ফিরে পেতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আজ আপিল করেছেন চিত্রনায়িকা নিপুণ। কক্সবাজারের চকরিয়ায় সদ্য প্রয়াত বাবার শ্মশানে আজ পূজা শেষে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের চাপায় 4 ভাইয়ের মৃত্যু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তি বাছায়ে গঠিত সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক আজ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে সোমবার 8,126 জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন 18,20,000-এরও বেশি। ৩৭,507 কোটি 22 লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, 2020-21 অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে $2,591। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ ফিরে পেতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আজ আপিল করেছেন চিত্রনায়িকা নিপুণ। কক্সবাজারের চকরিয়ায় সদ্য প্রয়াত বাবার শ্মশানে আজ পূজা শেষে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের চাপায় 4 ভাইয়ের মৃত্যু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তি বাছায়ে গঠিত সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক আজ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে সোমবার 8,126 জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন 18,20,000-এরও বেশি।